সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম প্রতি সপ্তাহে দ্বিগুণ হারে জনবল হারাচ্ছে বাহিনী অস্ত্র সরবরাহে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ ইউক্রেনের কৃষ্ণ সাগর দিয়ে শস্যবাহী জাহাজ চলাচল অগ্রহণযোগ্য বলছে রাশিয়া পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে ভুল তথ্য আসতে দেবে না ওয়াশিংটন ইসরায়েলে চলছে ভোট গ্রহণ ক্ষমতায় ফেরার আশা নেতানিয়াহুর এবং রাশিয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও শস্য আমদানি অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের দর্শক ইউক্রেনকে অস্ত্র সামরিক সহায়তা দেওয়ার জন্য ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টি করার অনুরোধ এসেছে কিয়েবের পক্ষ থেকে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রব্বি প্রতি সপ্তাহে দ্বিগুণ হারে জনবল হারাচ্ছে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র ইগোর কোনাশেনকোভের দৈনিক ব্রিফিং এর উপর ভিত্তি করে রাশিয়ার বার্তা সংস্থা তাস গণনা করে জানিয়েছে রাশিয়ান সশস্ত্র বাহিনী গত সপ্তাহে ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযানের সময় আড়াই হাজার ইউক্রেনীয় সেনা এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদের নিশ্চিন্ন করেছে এটি এক সপ্তাহ আগের সংখ্যার চেয়ে দেড় গুণ বেশি সতেরো থেকে তেইশে অক্টোবর পর্যন্ত নিকোলাইভ ক্রিবইরোক ফ্রন্টের জনশক্তি এবং সরঞ্জামের দিক থেকে শত্রু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল গত সপ্তাহ বিপরীতে যখন শত্রু কোপিয়ানস্কের দিকে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল দক্ষিণ ডনেস্কের দিকে আক্রমণের সময় রাশিয়ান সনুরা শত্রুর প্রতিরক্ষায় তিন কিলোমিটারের বেশি গভীরে অগ্রসর হয়েছিল তার চব্বিশ থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত বিশেষ অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সংগ্রহ করেছে রাশিয়ান সশস্ত্র বাহিনী আক্রমণাত্মক কর্ম রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় ডনেস্কো পিপলস রিপাবলিকের দক্ষিণ ডনেস্কের দিকে তার সৈন্যদের আক্রমণ ঘোষণা করেছে এই সময় বেশ কয়েকটি শক্তিশালী ঘাঁটি এবং ক্রেস্ট দখল করা হয়েছিল রাশিয়ান আক্রমণকারী দলগুলি শত্রুর প্রতিরক্ষার তিন কিলোমিটারের বেশি গভীরে অগ্রসর হয়েছিল এবং পাবুলফকার বসতিতে পৌঁছেছিল শত্রু একশো জনেরও বেশি সেনাকে হারিয়েছে ছয় জন সৈন্য আত্মসমর্পণ করেছে আক্রমণের সময় একটি ইউক্রেনীয় ট্যাঙ্কে ধ্বংস করা হয়েছিল এবং অন্যটি বন্দী করা হয়েছিল তিনটি সাজ যুদ্ধ যান এবং ছয়টি পরিবহন যানও ধ্বংস করা হয় জন শক্তিতে ইউক্রেনীয় লোকসান কোপিয়ানস্কের দিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর দ্বারা জনশক্তি সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে ইউক্রেন আটশো সেনাকে হারিয়েছে নিকোলাই ক্রিবয় নির্দেশনায় ইউক্রেনীয় ইউনিট পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ অক্টোবর রাশিয়ান অবস্থানগুলিতে আক্রমণ করার ব্যর্থ প্রচেষ্টা করেছিল এতে বলা হয়েছে যে উনত্রিশ অক্টোবর শত্রুরা পাঁচবার আক্রমণ করেছিল এবং একত্রিশ অক্টোবরের আগে সাতটি আক্রমণ করেছিল ফলস্বরূপ ইউক্রেনীয় সৈন্যরা এদিকে আটশো জনেরও বেশি সেনা এবং বিদেশি ভাড়াটে যোদ্ধা ক্রেস্তি লিমান ফ্রন্টে ছয়শো জন এবং দক্ষিণ ডনেটস্কো এলাকা একশো জন সেনাকে হারিয়েছে এছাড়াও খারকপ অঞ্চলের স্টারোফা গ্রামের কাছে একটি জনশক্তি এবং সরঞ্জাম সংগ্রহের পয়েন্টে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার ফলে চল্লিশ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিশ্চিন্ন হয়ে গেছে সরঞ্জাম মধ্যে ইউক্রেনীয় ক্ষতি ইউক্রেনীয় সেনারা গত সপ্তাহে ক্রেসলি লিমান ফ্রন্টে তাদের সবচেয়ে বেশি সংখ্যক ট্যাঙ্ক হারিয়েছে মোট আঠারোটি তাসের গণনা অনুসারে নিকোলাভ ক্রিভয়রক ফ্রন্টে রাশিয়ান ইউনিটগুলি সবচেয়ে বেশি তেষট্টি ইউক্রেনীয় সাজোয়া যান ধ্বংস করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিও অনুসারে রাশিয়ান ল্যান্ডসেট ড্রোন ইউক্রেনীয় বুক এম ওয়ান এম এল আর এস এর স্বচালিত ফায়ারিং সিস্টেমকে ধ্বংস করেছে শত্রু একটি মার্কিন এএন বা টিপি কিউ টোয়েন্টি সেভেন কাউন্টার ব্যাটারি রাডারও হারিয়েছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী এক সপ্তাহে মোট প্রায় একশো আশিটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়াজান পাশাপাশি বিভিন্ন ধরনের একশো বেশি যানবাহন হারিয়েছে বিমান বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারি পারফরমেন্স রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে ফলপ্রসূ দিনটি ছিল ত্রিশে অক্টোবর যখন তারা তিনটি ইউক্রেনীয় এ ফ্লিট হেলিকপ্টার এবং একটি সু টোয়েন্টি ফাইভ ধ্বংস করেছিল বিমান বিধ্বংসী বন্দুকধারীরা দুটি মিগ 29 নাইন ফাইটার দুটি এম আই এইট হেলিকপ্টার ছিয়াত্তরটি ড্রোন আটাত্তরটি হিমার্স স্মার্ট উরাগন এবং অ্যাডলার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সেই সাথে চব্বিশটি ইউএস এয়ার টু সার্ফেস অ্যান্টি রেডিয়েশন মিসাইলও আটকে দেয় ধ্বংস হওয়া ড্রোনগুলির মধ্যে উনত্রিশ অক্টোবর সেভাস্তোপল রোডস্টেডে ব্ল্যাক সি ফ্লিট জাহাজ এবং বেসামরিক জাহাজের বিরুদ্ধে ইউক্রেনের সন্ত্রাসী হামলা সময় নয়টি গুলি করা হয়েছে রাশিয়ান এভিয়েশন মিসাইল এবং আর্টিলারি ইউনিটগুলো বেশ কয়েকটি আমেরিকান এম সেভেন দুটি মার্কিন হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সেই সাথে একটি জার্মান মার্স টু মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং স্বচালিত আর্টিলারি ইউনিট ধ্বংস করেছে এছাড়াও ইউক্রেনীয় নাশকতা পুনরুদ্ধারকারী গোষ্ঠী ঝাপুরিজিয়া অঞ্চলের এনার্গোদারের কাছে অবতরণ করার চেষ্টা করার সময় একটি ইউক্রেনীয় স্পিডবোট নিশ্চিন্ন হয়ে যায় এছাড়া সাতটি স্বায়ত্তশাসিত সামুদ্রিক সামরিক ড্রোন যেগুলি সেভাস্তাপলের জলসীমা জাহাজগুলিতে উপরে উল্লেখিত আক্রমণে অংশ নিয়েছিল সেগুলো আঘাত করেছিল পুরো বিশেষ অভিযানের সময় এটি প্রথম এই ধরনের ঘটনা আগে সরকারিভাবে জানানো হয়নি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় লক্ষ্যবস্তু ধ্বংস ২৬ অক্টোবর খারকপ অঞ্চলের প্রিকলনটায় গ্রামের আশপাশে একটি রাশিয়ান হামলা ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি যোগাযোগ কেন্দ্রকে ধ্বংস করে দেয় এবং ডনবাসের সৈন্যদের ডিজেল চালানি সরবরাহের জন্য ব্যবহৃত ডনে প্রবেট্রভস্কর কাছে একটি তেল স্টোরেজের সুবিধা ধ্বংস করে সাতাশে অক্টোবর ডিনো প্রবেট্রভস্ক অঞ্চলের পাবলক কাছে একটি কারখানা ধ্বংস হয়েছিল এটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য রকেট জ্বালানি বিস্ফোরক এবং গান পাউন্ডার তৈরি করেছিল। নিকোলাইভ অঞ্চলের ওচাও কফের কাছে ইউক্রেনের বিশেষ অপারেশন একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত আনে একত্রিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে উচ্চ নির্ভুল দূরপাল্লার বিমান এবং সমুদ্র হামলা চালানো হয়েছে ফলস্বরূপ ইউক্রেনের সামরিক নিয়ন্ত্রণ এবং জ্বালানি ব্যবস্থা সুবিধাগুলি আঘাত আনে সব মিলিয়ে তাসের গণনা অনুসারে রাশিয়ান সেনারা এক সপ্তাহে তেত্রিশটি ইউক্রেনীয় কমান্ড পোস্ট এবং চৌদ্দটি গোলা বারুত ডিপো ধ্বংস করেছে অস্ত্র সরবরাহে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ ইউক্রেনের ইউক্রেনকে অস্ত্র সামরিক সহায়তা দেওয়ার জন্য ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টি করার অনুরোধ এসেছে কিয়েবের পক্ষ থেকে তেল আবিবে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত এভেনজি কর্নিচুকে অনুরোধ রেখেছেন মার্কিন গণমাধ্যম দা হিলকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র দেশ যার কথা ইসরায়েল শুনবে সেক্ষেত্রে ওয়াশিংটনের উচিত তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের উপর প্রভাব বিস্তার করা এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেল আবিব যেন তা মেনে চলে সে বিষয়টি নিশ্চিত করা কর্নিচুক আরো বলেন গণতান্ত্রিক বিশ্ব যে অবস্থান নিয়েছে তার থেকে ইসরায়েলের যে ভিন্ন অবস্থান সে ধারায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা জরুরি কর্ণিচুক স্বীকার করেন ইসরায়েলের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে যার কারণে ইসরায়েল সম্প্রতি সতর্কীকরণ ব্যবস্থা দেওয়ার কথা জানিয়েছে তবে ইউক্রেন ইসরায়েলের কাছ থেকে আরো কিছু আশা করে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন কি রাশে রাশিয়া ইরানের মধ্যে সামরিক সহযোগিতা রয়েছে এ কারণে ইসরায়েল তার অবস্থানে পরিবর্তন আনবে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে বলে তিনি আশা করেন কৃষ্ণসাগর দিয়ে শস্যবাহী জাহাজ চলাচল অগ্রহণযোগ্য বলছে রাশিয়া শস্য রপ্তানি চুক্তির আশে স্থগিত করার পর কৃষ্ণ সাগরের নিরাপত্তা করিডর দিয়ে জাহাজ চলাচল অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মস্কো জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় গত বাইশে জুলাই মস্কো কিয়েভের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলে ইউক্রেন তাদের শস্য রপ্তানি ফের শুরু করতে পেরেছিল কিন্তু মস্কো তাদের কৃষ্ণ সাগরীয় নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ তুলে শনিবার এ চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এরপর সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের নেতৃবৃন্দ ইউক্রেনের সশস্ত্র বাহিনী কমান্ড নিরাপত্তা করিডর ব্যবহার করে রুশ ফেডারেশনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর ওই পথ দিয়ে জাহাজ চলাচল অগ্রহণযোগ্য রাশিয়া চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে ক্ষুদা দিয়ে বিশ্বকে ব্ল্যাকমেল করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি রাশিয়া পরিষ্কার করে জানিয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতা ইউক্রেনের সঙ্গে হওয়া ওই শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যায়নি শুধু সেটি স্থগিত করেছে কিন্তু ওই রুটের জাহাজ চলাচল অব্যাহত থাকলে রাশিয়া কি করবে সে বিষয়ে কিছু বলেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কো শনিবারের ঘোষণা সত্ত্বেও শস্য চুক্তির আওতায় সোমবার রেকর্ড পরিমাণ তিন লাখ চুয়ান্ন পাঁচশো টন কৃষি পণ্যবাহী জাহাজ ইউক্রেনীয় বন্দরগুলো ছেড়ে গেছে বলে ইউক্রেনের ওদেসা অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন সোমবার এর আগে রাশিয়ার প্রতিশ্রুতি ওই শস্য চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা খুব কম আর এর ধরনও পাল্টে যাবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ বিপজ্জনক ও নিশ্চয়তাহীন হয়ে পড়বে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে ভুল তথ্য আসতে দেবে না ওয়াশিংটন চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এরপর থেকে পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআর এই প্রধান তার সরকারের ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রে হাত রয়েছে বলে অভিযোগ করে আসেন। তবে পাকিস্তান সরকার পরিবর্তনের অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র দেশটির দাবি পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে ভুল তথ্য আসতে দেবে না ওয়াশিংটন মঙ্গলবার পহেলা নভেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে আগাম নির্বাচনে বিতে ইমরান খান বর্তমানে ইসলামাবাদ অভিমুকে লং মার্চ করেছেন এবং সোমবার সেখানে দেওয়া ভাষণে চলতি বছরের এপ্রিলে তার সরকারকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রের বিষয় নিজের অবস্থানে পুনর্বৃত্তি করেন মূলত লং মার্চ সমাবেশে ইমরানের দেওয়া ভাষণের কয়েক ঘন্টা পরেই সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগের জবাব দেয় যুক্তরাষ্ট্র এদিন ওয়াশিংটন জানায় ইমরানের অভিযোগের বিষয় এখন পর্যন্ত বেশ কয়েকবারই নিজেদের অবস্থান স্পষ্ট করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার ওয়াশিংটনের সাপ্তাহিক এ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট বলেন আমরা যা করতে পারি তাহলে সঠিক তথ্য ব্যবহার করে বিভ্রান্তি ও ভুল তথ্যকে মোকাবেলা করা তিনি আরো বলেন পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী সহযোগিতামূলক সম্পর্ককে আমরা মূল্যবান মনে করি আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক জন্য গুরুত্বপূর্ণ মনে এটি অপরিবর্তিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র শুধু পাকিস্তানে নয় বরং সারা বিশ্বে সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতিকে শান্তিপূর্ণভাবে সমুন্নত রাখাকে সমর্থন করে এগুলো এমন একটি বিষয় জানি আমরা বিশ্বজুড়ে আমাদের সকল অংশীদারদের সাথে কাজ করি আফগানিস্তান আবার সন্ত্রাসের আশ্রয়স্থলে পরিণত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে নেটফ্লাইস বলেন ওয়াশিংটন খুব স্পষ্ট করে বলেছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে মার্কিন অংশীদাররা আফগানিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের নিরাপত্তা আশ্রয়স্থলে পরিণত হতে দেবে না কারণ এটা যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের জন্য হুমকি তিনি আরো বলেন দোহা চুক্তির অধীনে তালেবান গোষ্ঠী বারবার আশ্বাস দিয়েছে অন্য দেশের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করে এমন কোন গোষ্ঠীকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেবে না তারপরে তেমন কিছু হলে প্রেসিডেন্ট বাইডেন খুব স্পষ্ট করে বলেছেন আফগানিস্তানের উদ্ভূত সন্ত্রাসী হুমকি বা উদ্বেগ মোকাবেলার জন্য প্রয়োজনে একতরফাভাবে কোন কাজ করার ক্ষমতা আমাদের বজায় থাকবে প্রাইস বলেন আফগানিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট সম্প্রতি কাতারের রাজধানী দোহায় তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে আফগান ক্ষমতাসীনী গোষ্ঠীর সঙ্গে সন্ত্রাসবাদ প্রতিরোধ সহ বেশ কয়েকটি মার্কিন স্বার্থ নিয়ে আলোচনা করেছেন তিনি ইসরায়েলে চলছে ভোটগ্রহণ ক্ষমতায় ফেরার আশা নেতানিয়াহুর গত চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলে মঙ্গলবারের নির্বাচনে অংশ নিয়েছে উনচল্লিশটি রাজনৈতিক দল। দখলের লড়াই কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে এবারে নির্বাচনে সবথেকে বেশি ভোট পাওয়ার আশা করছে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দলটি তারা এবার দ্রব্যমূল্য হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছে পাশাপাশি ট্যাক্স ও বিদ্যুৎ বিল কমানোর প্রতিশ্রুতিও রয়েছে তাদের লিকুদ পার্টির পরেই আলোচনায় আছে মধ্যমন্ত্রী দল ই ইয়েস আতিত পার্টি দু সালে প্রতিষ্ঠিত দলটির নেতৃত্বে আছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার্লাপিদ তিনি জীবনযাত্রায় ব্যয়রাস এবং প্রযুক্তি খাতে এক মিলিয়ন ইসরায়েলিকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন এবারে নির্বাচনের নতুন আকর্ষণ রিলিজিয়াস চায়নিস্ট পার্টি দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত দলের নেতা বেজালাল স্মটিক এবং ইতামার বিন গাভীর এই দল ইহুদি হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবি তুলে আলোচনা এসেছিল তাছাড়া ইসরায়েলি সেনারা দায়িত্ব পালনের সময় যেসব অপরাধ করবে তা মাফ করার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি যারা ইসরায়েলিদের আক্রমণ করবে তাদের নাগরিকত্ব বাতিল আইন পাশের প্রতিশ্রুতিও দিয়েছে তারা এছাড়া আলোচনায় আছে মধ্যপন্থী দল ন্যাশনাল ইউনিটি পার্টি এর নেতৃত্বে আছেন ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী বেনি বেনিকান্টস দলটি জয়পালে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া নিষেধাজ্ঞা সত্য শস্য আমদানি অব্যাহত রাখার ঘোষণা তুরস্কে জাতিসংঘ শস্য আমদানি চুক্তির আওতায় রাশিয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেন তার শস্য আমদানি চলমান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তুরস্ক রাশিয়ার এই পদক্ষেপ বিশ্বে খাদ্য সহায়তার জন্য উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ক্রাইমিয়া অধিভুক্ত অঞ্চলের নৌবাহিনীর ওপর ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়া শনিবার তাদের চুক্তি স্থগিত করেছে মস্কোর সিদ্ধান্তের পর তিন লাখ চুয়ান্ন হাজার টন শস্য নিয়ে কার্গো জাহাজ সাগরে ভাষার প্রস্তুতি নিচ্ছে আগস্টের চুক্তির পর এটা একদিনের সবচেয়ে বড় চালান চুক্তি চলাকালীন তুরস্ক মধ্যস্থতাকারীদের সহযোগিতা করে আসে তারাও এই চুক্তির আওতাভুক্ত তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন রাশিয়া ইতস্তত বোধ করতে পারে কেননা এটি সবার জন্য সমান ফলাফল বয়ে আনবে না আমরা মানবিক সেবার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলসি আকার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্জারি সৈগুর প্রত্যুত্তরে সোমবার বলেন মস্কো পুনরায় তাদের স্থগিতা দেশ বিষয়টি বিবেচনা করে দেখতে পারে দুজনের মধ্যে ফোন কলে আকার সাইকুকে বলেন শস্য চুক্তি চলমান রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনের সাথে বিরোধের থেকে এটি আলাদাভাবে বাস্তবায়িত হতে পারে জাতিসংঘের শস্য চুক্তি প্রোগ্রামের সমন্বয়ক আব্দুল্লাহ বলেন বেসামরিক কার্গর সামরিক লক্ষ্য হতে পারে না অথবা তাদের বাধাগ্রস্ত করতে পারে না তাদের সরবরাহ চলমান থাকবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ